নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, শুভমান গিলকে ছেড়ে সব থেকে বড় ভুল কাজ করেছিল কলকাতা নাইট রাইডার্স। এইটা প্রতিনিয়তই বুঝিয়ে দিচ্ছে শুভমান গিল যে কলকাতা কত বড় মিস্টেক করে ফেলেছে। শুভমান গিলকে ছেড়ে দেওয়া নিয়ে কি বলছে কেকেআরের প্রাক্তন ক্যাপ্টেন গৌতম গম্ভীর, এবং শুভমান গিল কি আবার কেকেআর দলে ফিরতে পারবে, এবং কেকেআর দলের হারা সমস্ত দোষ কাদের, আজকের এই ভিডিওটিতে এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করার আছে। তাই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে তো বলি, শুভমান গিলকে যে কেকেআর ছেড়েছে এইটা কেকেআর এর আইপিএল এ সব থেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল। কারণ আমরা সবাই জানতাম যে শুভমান গিল একসময় বেটার ক্রিকেটার হবে। শুরুর দিকে শুভমান গিল সেট হতে পারছিল না, কিন্তু যখনই শুভমান গিল তিনি একটু সেট হয়ে গেছিলেন, তখনই কলকাতা নাইট রাইডার্স শুভমান গিলকে রিটেন করে না এবং সুযোগের সদ্ব্যবহার করে গুজরাট টাইটেন্স অকশনের আগেই কিনে নেয় শুভমান গিলকে, যেটা গুজরাট টাইটেন্স বোঝে, ভারতের সমস্ত ক্রিকেটার সমস্ত ফ্যান্সরা বোঝে, কিন্তু সেটা বুঝলো না কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। আমি সত্যিই বুঝতে পারিনি যে শুভমান গিলকে কি করে রিলিজ করলো কলকাতা নাইট রাইডার্স। তো তাই হলো, শুভমান গিল এই মুহূর্তে গুজরাট টাইটেন্সে গিয়ে বিধ্বংসী ব্যাটিং করছে, প্লে অফসেও ফুল সেঞ্চুরি করেছে, এই বছর অরেঞ্জ ক্যাপ নেবে কনফার্ম হয়ে গেছে। তো আমি বলবো কলকাতা নাইট রাইডার্স দলের খারাপ খেলার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট, যারা শুভমান গিলকে ছেড়ে দিয়েছে, এবং এর সব থেকে বড় দায়ী হচ্ছে ভেঙ্কি মহেশ্বর। তো আমি বলবো যে কেকেআর এর হারার আমি দোষ কিন্তু কেকেআর এর আইপিএল অকশন টিম সিলেকশনকেই দেবো। তো এইবারে বলি, ভেঙ্কি মহেশ্বর তাকে যখন জিজ্ঞেস করা হয় আপনি যে শুভমান গিলকে ছেড়ে দিয়েছেন, তো সেই নিয়ে আপনার কি আফসোস আছে? ভেঙ্কি মহেশ্বর তিনি বলেছিলেন যে আমার কোনো আফসোস নেই শুভমান গিলকে ছেড়ে দেওয়ার। তো আমি অবাক হয়ে যাই কথাটা শুনে যে কিভাবে ভেঙ্কি মহেশ্বর বলে তার কোনো আফসোস নেই, কারণ শুভমান গিল যদি এই মুহূর্তে কেকেআর দলে থাকতো তাহলে নিঃসন্দেহে কেকেআর প্লে অফ খেলতো। তো এইবারে বলি, শুভমান গিল কি কেকেআর দলে ফিরতে পারে? তো বন্ধুরা, আমার তো মনে হয় না আগামী 10 বছরে গুজরাট টাইটেন্স শুভমান গিলকে ছাড়বে। কারণ যেমন বিরাট কোহলি আরসিবি থেকে বেরোয়নি, সেমনি আমার মনে হয় না আর গুজরাট থেকে শুভমান গিল কোনোদিন বেরোবে, এর সম্ভাবনা নেই। তাই আগামী 10 বছর শুভমান গিল কেকেআর দলে ফেরার সম্ভাবনা কিন্তু 0%। এইবারে বলি কেকেআর দলের খারাপ দল গঠন নিয়ে কি বলেছে কেকেআর এর এক্স ক্যাপ্টেন গৌতম গম্ভীর। তো বন্ধুরা, কেকেআর দলকে দুবার আইপিএল চ্যাম্পিয়ন করার পিছনে কিন্তু গম্ভীরের অবদান প্রচুর। তো তাকে যখন জিজ্ঞেস করা হয় যে কেকেআর শুভমান গিলকে ছেড়ে দিল, সেই শুভমান গিলই এত ভালো ক্রিকেট খেলছে, তো আপনি কি বলবেন? তিনি বলেন যে আমিও অবাক হয়ে গেছিলাম যখন দেখেছিলাম যে শুভমান গিলকে কেকেআর ছেড়ে দেয়, কারণ শুভমানের মতো খেলোয়াড় যে এত ট্যালেন্টেড খেলোয়াড় তাকে কোনোদিন ছাড়তে নেই। হতে পারে সে দু একটা সিজন ভালো খেলতে পারছে না শুরুর দিকে, তবে সে যখন একবার সেট হয়ে যাবে আপনার জন্য ভালো খেলবেই, তাই একটু ওয়েট করুন। কেকেআর ওকে ঠিক টাইমে রিলিজ করে দিয়েছে, এটাই কেকেআর এর সব থেকে বড় ভুল। তাই যখনই শুভমান গিলের মতো প্লেয়ারকে আপনি রিলিজ করবেন, আইপিএল এ আপনার ফলাফল এরকমই হবে। তো অনেস্টলি তিনিও বলছেন যে এর পিছনে কেকেআর টিম সিলেক্টরই দোষ। তো আমিও কিন্তু 100% অ্যাগ্রি গম্ভীরের সঙ্গে যে কেকেআর এর হারার দোষ ম্যানেজমেন্টের। তো বন্ধুরা, আপনার কি মনে হয় কেকেআর এর হারার দোষ কাদের, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।